হৃদরোগ কিংবা ফুসফুসে আক্রান্ত হওয়ার কমপক্ষে ৬ ঘন্টা আগেই সফটওয়্যারের অ্যালগরিদম ব্যবস্থার মাধ্যমে সতর্ক সংকেত পাওয়া যাবে। এই সংকেত অনুযায়ী রোগী দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পারবেন। প্রথমবারের মতো মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ধরনের কোনো স্বাস্থ্যসেবার সফটওয়্যারের অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু হয়েছে। এই প্রযুক্তিটি উদ্ভাবনের প্রক্রিয়ায় জড়িতরা বলছেন, এটি ব্যবহারের জন্য আলাদা বিশেষ কোনো যন্ত্রপাতি দরকার হবে না। হাসপাতালে এখন যে নজরদারি ব্যবস্থা চালু হয়েছে, সেগুলো ব্যবহার করেই নতুন এ প্রযুক্তি কাজ করবে। সফটওয়্যারটি তৈরি করেছে এক্সেল মেডিকেল সার্ভিস নামে একটি প্রতিষ্ঠান। সুখবর প্রতিদিন।